গুড মর্নিং গুড মর্নিং এ ভেরি গুড মর্নিং কেমন আছেন সবাই একটা দৃষ্টি বৃষ্টিমুখর দিন নিয়ে চলে এসছি আপনাদের কাছে নতুন একটু কিছু নতুনভাবে করার জন্য কী করবো রান্নাঘরে যেতে হবে রান্না করতে হবে যাই হোক এটা দেখে কেমন লাগছে সবার লোভ লাগছে গরম গরম ধোঁয়া ওটা ভাতের সাথে এক বাটি ভর্তি দিলেই যথেষ্ট বলুন শুরু করা যাক আজকের রান্নাটা প্রথমেই আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছে আলুগুলো ভাজে থাকুক ততক্ষণে দেখে নিই আর কিছু লাগছে এগুলো হচ্ছে মাংস কিসের মাংস বলুন তো দেখা যাক কিসের মাংস এগুলো এখানে বেসিক যে মশলাগুলো লাগে সেগুলোই আমি সাজিয়ে নিয়েছি সুন্দরভাবে আপনাদের তো একটু ভালো করে প্রেজেন্ট করতে হবে তবে তো আপনাদের ভালো লাগবে আর আমারও ভালো লাগবে তো আমার মোটামুটি সব গুছিয়ে কেটে নেওয়া হয়ে গেছে পেঁয়াজ রসুন আদা সব রেডি আমি প্রথমে আদার আদাটাকে পেস্ট করে নিয়েছিলাম সেটাকে একটু দিয়ে নিলাম আর রসুনগুলোকে না আজকে আমি থেতো করে দিয়েছি গোটা গোটা করে রেখেছি কোয়াগুলোকে আর পেঁয়াজগুলো স্লাইস করে কেটে নিয়ে সুন্দরভাবে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এবার যে বেসিক মশলাগুলো লাগে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো লবণ এই সবকটা আমি ওই যে ম্যারিনেট করবো যেটা সেটার মধ্যে নিয়ে নিলাম এবার আমি নিয়ে নিচ্ছি রাইস ব্যান্ড অয়েল আমি তো সব রান্নাই প্রায় রাইস ব্যান্ড অয়েলেই করে থাকি তাই আজকে একটুখানি আপনাদের দেখিয়ে দিলাম রাইস ব্যান্ড অয়েলটা এবার কিছুই নয় ভালো করে ম্যারিনেট করে নেব আসলে জানেন তো এই ম্যারিনেটটার ওপরই অনেকটা টেস্ট নির্ভর করে আমরা যতক্ষণ ধরে ম্যারিনেট করব আর যতক্ষণ আমরা রেখে দেব মানে আমরা বেশ যদি ঘন্টাখানেক রেখে দিতে পারি এটা ম্যারিনেট করে তার একটা আলাদাই টেস্ট এসে যায় এটা ততক্ষণ ম্যারিনেট করে থাকুক একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিই খানিকক্ষণ আর তার সাথে চলুন একটা জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি এটা হচ্ছে আমাদের বাড়ি ছোট্ট একটা বাগান অল্প কিছু গাছপালা নিয়ে আমরা থাকি এদেরকে যত্ন করতে আমাদের খুবই ভালো লাগে বাড়ির সবাই মিলে আমরা যত্ন করে থাকি যখন ফুল হয় তখন অসাধারণ লাগে চলুন আবার একটু রান্নাঘরে যাই প্রথমেই গরম তেলের মধ্যে তেজপাতা দিয়ে দেব আর ওই ম্যারিনেট করা যে মাংসগুলো ছিল সেগুলো আমি করার মধ্যে দিয়ে দিচ্ছি আজ আর মনে হচ্ছে বৃষ্টি থামবে না সারা দিনটাই এরকম বৃষ্টি যাচ্ছে সবাইকে বললাম বৃষ্টি হচ্ছে যখন চলো না একটু খিচুড়ি করি বললো না খিচুড়ি খাবে না তুমি একটু মাংস করো কষা কষা করে এলাম অগত্যা বাড়ির সবাই যা বলবে সেটাই তো করতে হবে তাই চলে যাই মাংস আছে মাংস রান্না করি তবে বৃষ্টির মধ্যে গরম গরম ধোয়াটা খিচুড়ি খেতেই বেশি ভালো লাগে যাই হোক আচ্ছা এটা ততক্ষণ একটু কষতে থাকি কষতে কষতে চলুন আর একটা জায়গায় একটু বাদে আপনাদের নিয়ে যাই সেগুলো হচ্ছে আমাদের বাড়ির কিছু সুন্দর সুন্দর স্পেশাল সদস্য আসলে ওদের সাথে আমার সারা দিনটা কাটাতে খুব ভালো লাগে আসলে ওদের ছাড়া না আমি কিরম নিজেকে একটা ফাঁকা ফাঁকা লাগে ওরা যত আমাকে ডাকে আমাকে আমার সাথে কথা বলে তত আমার কথা বলতে ভাল লাগে চলুন দেখে নিই আমার বাড়ি সুন্দর সুন্দর কিউট কিউট সদস্যদের এরা হচ্ছে দুটো বেবি কক্টেল দুটোই বেবি ছোট। আর এদের দেখছেন এটা একটা পেয়ার বদ্রির এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাভা আমাদের কাছে আর একটা বদ্রি সেট আছে এটা হচ্ছে একটা বদ্রি এদের অনেকগুলো বেবি আছে দেখুন এতগুলো বেবি সারা খুন কিচির মিচির কিচির মিচির করতেই থাকে কত কথা বলে আমাকে একটুও ভয় পায় না জানেন আর এই যে ওপর এই যে দেখতে পাচ্ছেন এরা একটা ককটেলের সেট এর ডিম দিয়েছে তাই জন্য ভয় দেখাচ্ছে দেখুন কীরকম ক্যামেরাটা নিয়ে গেছি বলে আর এদেরই বেবিরা হচ্ছে এই দুটো এই দুটো হচ্ছে ককটেলের কিউট কিউট বেবি এটা ছোট এটা ছোট্ট বেবি আর এটা হচ্ছে একটু বড় বেবি এরা সবাই আমার প্রাণ বলতে পারেন এদের নিয়ে আমি সারা দিনটা খুব মজা করি এরা আমার সাথে খুব খেলে আমার অনেক কথা শোনে অনেক কথায় সারায় ছাড়াও দেয় চলুন রান্নাটা দেখে নিই কষছে আসলে এদের কথা বলতে গেলে না অনেক কথা বলতে হয় সবটা ক্যামেরায় আমি বন্দি করতে পারি না এরা আমার সাথে অনেক অ্যাক্টিভিটি করে কিন্তু আমি দেখাতেও পারি না যাই হোক এদের দেখে কেমন লাগছে লোভ লাগছে অসাধারণ দেখতে পাচ্ছেন কষাটা কি দারুণ হয়েছে চলুন আরও খানিক্ষণ কষবে তো যেটা বলছিলাম এই পাখিগুলোকে নিয়ে আমার সারা দিনটা মানে সুন্দরভাবে কেটে যায় এদের প্রতিটা কথা আমি এখন অনেকটা বুঝতে পারি এরা আমার সাথে যেন দিন কথা বলে এদের সাথে আমি নিজেকে প্রচন্ডভাবে মিশিয়ে নিতে পারি এরা আমাকে অন্ধের মতো ভালোবাসা যে জিনিসটাকে বলে না এরা মনে হয় আমাকে অন্ধের মতো ভালোবাসে আর আমিও আমার তরফ থেকে যতটা ভালোবাসা প্রয়োজন দিতে পারি আমার পক্ষে দেওয়ার মানে দেওয়ার ক্ষমতা আছে আমি ততটা দিতে চেষ্টা করি তো চলুন কথা বলতে বলতে মাংসটা পুরোপুরি প্রায় কষানো হয়ে গেছে এবার এতে আমি যে ভেজে রাখা আলুগুলো ছিল সেটা মিক্সড করে দেবো এবার কিছুই না মিক্স করে একটু নাড়াচাড়া করে এবার একটু জল ঢেলে ফুটিয়ে নেব তো তাহলেই মোটামুটি রান্নাটা হয়ে যাবে যেমন হয় একটুখানি বাটিতে করে গরম জল করে নিয়েছিলাম তো সেটা দিয়ে দিলাম তো এটা ততক্ষণ হতে থাকুক চলুন আমার বাড়ির আর একটা কিউট সদস্যর সাথে মেশাই যে আমাকে সারা দিনটা পাগল করে দেয় মানে তাকে আদর করতে হবে তার মাথায় হাত বোলাতে হবে কত কাণ্ড এই হচ্ছে আমার কুচু একটা ছোট্ট টিয়া পাখি এর পা দুটো একটু ডিফেক্ট আছে এ আমার কাছে একদম ছোট্ট থেকে আছে এ আমার প্রতিটা কথা শোনে প্রতিটা ভাষা বোঝে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড আর আমার মেয়ে মিলে ওকে ট্যাব চালিয়ে দিয়েছে তাই ট্যাবে বসে কার্টুন দেখছে পিকচার দেখছে পাগলের মতো যাই হোক কথা বলতে বলতে দেখানো হলো না একটুখানি অল্প একটু চিনি আর একটু লবণ দিয়েছিলাম লবণটা একটু কম হয়েছিল আসলে এদের কথা বলতে গেলে না পুরো ভিডিওটা শেষ হয়ে যাবে তাও এদের কথা বলা শেষ হবে না এরা আমার এতটা আপন মানে আমার মেয়ে তো অবশ্যই আমার আপন কিন্তু এরা যেমন আমার লাইফের একটা পার্ট হয়ে গেছে তো যাই হোক এখানে গরম মশলাটা দিয়ে নিলাম দেওয়ার পর মোটামুটি আমাদের মাংস রান্না কমপ্লিট হ্যাঁ ভয় পাবেন না পাখিগুলোকে আমি রান্না করে খাব না ওরা আমার প্রাণ এটা অবশ্যই চিকেন এটা হচ্ছে মুরগির মাংস কষা কষা লাল লাল মুরগির ঝোল মাংস কী বলবো ঝোল ঝোল কষা কষা বলতে পারেন যাই হোক আমার রান্না পুরোপুরি রেডি তা আপনাদের ভয়েস দেওয়ার মাঝখানে মাঝে মধ্যে কিন্তু আমার পাখিগুলোর আওয়াজ রোজই পেয়ে থাকেন আজও পাবেন কারণ ওরা অল টাইমই কথা বলে আর আমি কথা বললে আরও বেশি বেশি করে কথা বলে কি মুশকিল যতই বলি থাম রে থামবে আর না যাই হোক এই হচ্ছে আমার ফাইনাল মাংস রেডি পরিবেশন করে দিচ্ছি সবার জন্য আমাদের বাড়ির ছোট ছোটো সদস্যদের সাথে আলাপ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু আমার এই ছোট্ট ছোট্ট প্রাণগুলোকে নিয়েই আমার প্রাণটা ভরে থাকে অবশ্যই ভালো লাগলে অবশ্যই অবশ্যই বাড়িটা আপনারা ট্রাই করবেন আপনাদের স্টাইলে করেন আমার স্টাইলে একটু করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাক আর জানেন তো এই ছোট্ট ছোট্ট প্রাণগুলো নিয়েই হচ্ছে আমার ছোট্ট একটা সংসার no mushkar